আজ এই 2024-এর স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীনতা সার্বভৌমত্ব আগামী দিনে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতা এই বনপাড়া বাজারে হতে দেব না। আমরা বহুত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করেছি এই কোটা আন্দোলনে। আমার বড় ভাই নিশ্চিত মৃত্যু চেনেও ওই টাকার রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। আর ফুটেজ আপনারা দেখেছেন, তার পাতায় 8 থেকে 10টি সেলাই লেগেছে। সে টাকা থেকে এসে বাড়িতে ঘুমাতে পারেনি, তাকে কুত্তার মতো খোঁজা হয়েছে। এই যন্ত্রণা সারা বাংলাদেশে প্রত্যেকটা আন্দোলনকারীর ঘরের দৃশ্য বাইরা। অনেক কষ্টে অর্জন করেছি, আমাদের সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা দীর্ঘ 17 বছর পরে আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছি। আওয়ামী লীগ যে আন্দোলন, যে অত্যাচার, নিপীড়ন চালিয়েছে, আমরা চাই না আগামীতে এই নিপীড়ন আমরা চালিয়ে এই মানুষকে বিভ্রান্ত করি। আমরা আগামী দিনে কেউ যাতে বিশৃঙ্খলা না করি, সবাই মিলে শান্ত থাকি, আমরা সুন্দরভাবে সবাই সমাজ ব্যবস্থা গঠন করবো। বনপাড়াকে আমরা শান্ত রাখতে চাই, সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করতে চাই, কেউ যাতে বিশৃঙ্খলা না করে, দায়ভার কিন্তু আমরা দেবো না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।